সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুটার কথা কি বলবো, দেখতে শুনতে অনেকটাই সুন্দরী, দেখতে পাচ্ছেন যেমন পোশাক তেমন চেহারা, আসলে সব কিছু মিলে একেবারে অপরূপা। আসলে কি হয়েছে তার জীবনে, কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আসিরুনা। আসিরুনা, কেমন আছেন আপনি? যারা কথা বলবো তাদের কাছে বলবেন, নাহলে গ্রামের মানুষজন বুঝে যাবে, তাই না? যেমন গ্রামের মেয়ে। আচ্ছা, যাই হোক, তাই যে ভিডিওতে আসছেন আসলে কি, মানে কি উদ্দেশ্য নিয়ে আসছেন? আসলে ভাই, যে একটা ভালো মনের মানুষ পাইতাম, যে আমার সারা জীবন পাশে দাঁড়ানোর মতো হইতো। মনের মানুষ নাই আপনার? না। কেন, এত আপনার মনটা কেমন যে মনের মানুষ পাচ্ছেন না? আপনার এই সুন্দর হাসি দেখে তো মনের মানুষ চলে আসার কথা। আসে না তো? কেন আসতেছে না, কেন, কি মনে হয়? কি জানি কেন আসে না। কারোর প্রতি কি ভালো লাগা বা ভালোবাসা কাজ করছিল? করি না কারোর প্রতি, কখনো কারোর লোকে তো কথাই বলি নাই। কারোর প্রতি মন দেওয়া নেওয়া এরকম হয় নাই? না। কেউ কি এসে প্রেমের অফারও দেয় নাই? না। সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা। আপনার হাসিটা এত সুন্দর, এটা জানেন কিভাবে? জানবো, কেউ বলে নাই? কেউই বলে নাই? না। আরে, কি করতে ইচ্ছে করে? কি করতে ইচ্ছে করে? ভালোবাসতে ইচ্ছে করে, মনের মতো মানুষ পাইতে ইচ্ছে করে। বিয়ে শাদী করতে ইচ্ছা হয়? বয়স হয়েছে? হ্যাঁ, 18 বছর হয়েছে। সংসার করতে পারবেন তো? হ্যাঁ, তা 18 বছরের মেয়ে আর কি সংসার করতে পারে না? বিয়ে শাদী করে স্বামী সংসার করলে তো সুন্দর চেহারা টেহারা নষ্ট হয়ে যাবে। না, হইব না। যার সুন্দর চেহারা তার কখনো নষ্ট হয় না। নষ্ট হয় না? না। বিয়ে করার এত শখ কেন? কারণ অনেক অভাবে রয়েছে ভাই, খাইতেও পারতেছে না। মা কিভাবে, আপনার যে মা আছে, আপনার মা কি ভাবতেছে? আমার মা কিভাবে, আমার মা ভাবে যে একটা ভালো ছেলে পাইলে বিয়া হয়ে যাইব। ছেলেদের কোন কোন জিনিসটা দেখে ভালো মনে হয়? ছেলেদের কি দেখে পছন্দ করতে করে মেয়েরা? আমি জানি না ওটা। জানেন না তো বুঝবেন কেমনে ছেলেটা ভালো কিনা? ছেলেদের ব্যবহার চরিত্র দেখে মেয়েরা পছন্দ করে। এই যে কিছু ছেলে আছে ফোন দিয়া মনে করো খারাপ কথা বলে, ওরা তো ভালো না। কিছু ছেলে আছে আগে মনের কথা সব জানবে, ভালোবাসার কথা বলবে, তারপরে মনে করো ভালো মন্দ বলবে, ওরকম ছেলেই ভালো লাগে। কেউ কি বলছে ভালোবাসার কথা বা মন দেওয়া নেওয়ার কথা বলছে? না, বলি না তো, এটা পাগেও ছাড়ছি। মনে করো মনের মতো মানুষ পাই না, দুই দিন কথা বলে তারপরের দিন জায়গা। আচ্ছা আচ্ছা, আপনি কাউকে ভালো লেগেছিল, আপনি কাউকে বলছেন? না। এখন কি বলতে চান? হুম, কিরকম মানুষকে বলতে চান? এখন যে রকমের মানুষ হোক বলে দিবেন। যদি একটা বয়স্ক মানুষ বিয়ে করতে চায়, আপনাকে ভালোবাসতে চায়, তাহলে কি রাজি হবেন? ভাই, আমি বয়স্ক মানুষই চাই, যে বয়স্ক, যে বয়স্ক মানুষ মানুষের ভালোবাসাটা বুঝবে। এই অল্প বয়সে বয়স্ক মানুষের তো বিয়ে করলে তো বিধবা হয়ে যাবেন অল্প? না না না, বিধবা হইব না, বিধবা হয়ে থাকবো, তাও তার সে মরে গেলে আর বিয়ে বসবে না। আমার তাতে কোনো আপত্তি নেই, সেখানে আমাকে ভালোবাসবে, আমার সব দায়িত্ব নিবে। আচ্ছা, এরকম এরকম মানুষ হলেই হবে। লেখাপড়া করা হয়েছিল? কে লেখাপড়া করা হয়েছিল? না, লেখাপড়া করেন নাই? না, করতেই মনে চায় নাই। কেমনে করবো, আমার বাবা যখন আমি অনেক ছোট ছিলাম, সেখানে আমার মাকে তালাক দিয়ে চলে গেছে। মনে করো যে সেখান থেকে আমাদের অনেক কষ্ট। আমার মা যাই পারে, মনে করো কাজ করতো কাকে, এখন মনে করো অসুস্থ মানুষ কাজ করতে পারে না, এখন আমি কাজ করি বাসা বাড়িতে। তাই তাই না? হ্যাঁ, এটা কষ্ট লাগে, কষ্ট অনেক লাগে। কি খাইতে মনে চায়? অনেক কিছু তো খাইতে মনে চায়, মনে করো খাইব কিভাবে। ধরেন আপনাকে কেউ ভালোবেসে ফেললো, মন দিয়ে ফেললো, তার কাছে কি চাইবেন সর্বপ্রথম? তার কাছে সর্বপ্রথম আমি ভালোবাসাটাই চাইবো, যে আমাকে ভালোবাসবে, সে তার মন থেকে আমাকে হেল্প করবে, আমি হেল্প চাই। ভালোবাসার মানুষ কখনো ভালোবাসার মানুষকে কষ্ট পাইতে দিবেই না। সেটাই সেটাই, ভালোবাসা এক জিনিস, হেল্প আর এক জিনিস। হেল্প তো অনেক লোকে করতে পারে, ভালো তো সবাই না। আমি ভালোবাসা চাই, আর যে আমাকে ভালোবাসবে সে আমার অভাব থেকে আমাকে এমনিতেই হেল্প করবে। যদি কেউ অভিনয় টভিনয় করতে গেয়ে তাহলে করবেন? অভিনয় নাচ টাচ করতে গেছে, ধরুন সাকিবের নায়িকা বানাই দিলে তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে নাকি? সিনেমা দেখেন? কিভাবে হবো, খাইতে তো পারে না। খাইতে না ভালো তো সমস্যা নেই, সুন্দর আছে নায়িকা তো, সুন্দর হলেই হয়ে যায়। কোন নায়ককে বেশি পছন্দ? আমি বই দেখি না। সিনেমা দেখেন না? টিকটক করেন না? আমার মোবাইলই নেই ভাই। টিকটক করেন না? তাও করেন না? মোবাইল নাই তো। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার একটা ছোট ফোন আছে, ওটার নাম্বার দিন। আচ্ছা আচ্ছা, নামাজ কালাম পড়েন তো? আল্লাহর রহমতে। নামাজ কালাম পড়েন তাই না?
তা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তা নাম্বার দিলে সমস্যা নাই তো তাই না না আমি নাম্বার দেওয়ার জন্য তো প্রতিবেদনের সামনে আছি বাবা তাই না এত এত ভালো লাগে তাই না তো রাত জেগে কথা বলতে পারবেন তাই না হ্যাঁ যে ভালোবাসার মানুষের সাথে রাত জেগে কথা বলতেও পারব ওরে বাবা তা ঘুম না ঘুমালে তো চোখ টক কালো হয়ে যাবে চেহারা কালো যে ভালোবাসবে সে আমাকে বলবে না যে রাত জেগে আচ্ছা আচ্ছা সে বলবে ঘুমাতে পহেলো ভিয়া শুনতে পেলেন সুন্দরী মেয়ে সুন্দর কিছু কথা কেউ যদি কারোর ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আরো তথ্য জানতে পারবেন তার নাম্বারটি হচ্ছে 01797017958 নাম্বারটা খোলা থাকে তো আমি এগুলা বলতেই তো আইছিলাম।